এরাও শত্রু মুখোশের আড়ালে যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে আমার ছেলে হলেও ওকে ওর শাস্তি পেতেই হবে আমি যাও না তোমরা যাও ঠিক আছে বাবা আপনাকে যেতে হবে না আমরাই যাচ্ছি অমিত কোথায় ওর সঙ্গে আমার একটু কথা বলার ছিল কিন্তু মাসিমা এখন তো অমিত বাবুর সঙ্গে কথা বলা যাবে না না মাসিমা আসলে স্যার তো এখন থানায় নেই ওনাকে তো কোর্টে পাঠানো হয়েছে এটা তো সরকারি নিয়ম মানে অ্যারেস্ট করার ২৪ ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হয় তাই স্যারকে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে কিন্তু আধ ঘন্টা আগেই গেলেন তো স্যার আচ্ছা ওর বাবা ফোন করেছিলেন হ্যাঁ উনি তো ফোন করে বললেন যে পুলিশ বলে যেন বিশেষ কোনো সুযোগ সুবিধা না পায় আইন যেরম চায় সেরমই যেন হয় তাই বুঝি আপনি আপনি একদম চিন্তা করবেন না মাসিমা আমরা তো আছি আমরা তো দেখছি সব কেসটা ওভাবেই তো লেখা হয়েছে একেবারে জলের মতো যাতে স্যার একেবারে সুরুত করে বেরিয়ে আসতে পারে ঠিক আছে আমরা পরে এসে নয় ওর খবর নিয়ে যাব আজ তাহলে আসি হ্যালো কে নন্দিনী হ্যাঁ বলো না না আমি এখন হসপিটালে আছি হ্যাঁ বলো অমিতদা হ্যাঁ হ্যাঁ অমিতদার কি হয়েছে কি কি বলছো তুমি নন্দিনী না 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 এ হতে পারে না নন্দিনী নন্দিনী দেখো এ হতে পারে না আমি কিছুতে বিশ্বাস করি না আমার মনে হয় এখানে কোথাও একটা কোনো গন্ডগোল হচ্ছে না না অমিতদা কিছুতেই এ কাজ করতে পারে না নন্দিনী সে কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো তোমরা দেখো তোমরা কি করতে পারো হ্যাঁ 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 আমি এদিকে খেয়াল রাখছি ওকে ওকে দেখুন শুভঙ্কর বাবু এখন সবটাই আপনার হাতে যে করেই হোক ওই সিমরানকে দিয়ে বলাতেই হবে যে নদা কিচ্ছু করেনি ও যা বলেছে সব মিথ্যে সব সাজানো বলাতে চাইলেই তো আর বলবে না তো দেখুন আপনি যখন এত করে বলছেন তখন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনি প্লিজ এত খাবড়াবেন আমি আছি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ অমিত মুখার্জির বিরুদ্ধে ওই চক্রান্তের জালটা আপনি বিছিয়েছেন তাই তো না তাহলে কে বিছিয়েছে কি নাম তাদের আপনি শুধু বলে যান আপনার কাকে সন্দেহ হয় বাকি তদন্তটা আমি করব বলুন না আমার কাউকে সন্দেহ হয় না এভাবে কি অমিতকে জেলেই রাত কাটাতে হবে শেষ পর্যন্ত তা তো কাটাতেই হবে জেল কাস্টডি হয়েছে এখন তো বেশ কয়েকদিন জেলে কাটাতেই হবে বসুন আর আপনারা তো তাই চেয়েছিলেন না অমিত মুখার্জির শাস্তি হোক হ্যাঁ প্রথমে আমার তাই মনে হয়েছিল থানায় সেজন্য ফোনও করেছিলাম কিন্তু পরে আমার মনে হলো অমিত কখন এরকম কাজ করতে পারে নিশ্চয়ই এর পেছনে কোনো চক্রান্ত আছে অরুণবাবু এসেছিলেন একই কথা বলতে একই জিনিস জিজ্ঞেস করতে আমি ওনাকে একই উত্তর দিয়েছি আমার কিছু করার নেই এরাও শত্রু মুখোশের আড়ালে